আজ ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রণত টুডু এসেছেন বান্দোয়ান বিধানসভার বিভিন্ন প্রান্তে সকাল থেকে কিন্তু তীব্র রোদকে উপেক্ষা করে কিন্তু তিনি প্রচার চালাচ্ছেন এবং শেষ মুহূর্তে তিনি একেবারে বলা যায় বান্দওয়ান বিধানসভার আক্রো গ্রামে যে জোটাসিনী মন্দির রয়েছে সেই জোটাসিনী মন্দিরে তিনি পুজো দিয়ে একেবারে এখান থেকে তিনি ফিরে যাবেন ঝাড়গ্রামে সরাসরি তার কাছ থেকে যা তার সাথে কথা বলার চেষ্টা করবো আজ সারাদিন তিনি কিভাবে প্রচার চালানেন এবং কেমন বা সাড়া পাচ্ছেন কি বলবেন হ্যাঁ আর বলুন সারাদিন আজকে আপনি তীব্র রোদকে উপেক্ষা করে কি বলবেন না কোনো সমস্যা নেই এই রোদের মধ্যেও আমি এর আগেও কাজ করেছি তো খুব একটা সমস্যা নেই এবং এখানে মানুষের খুব ভালো সারা পাচ্ছি এবং সত্যি করে এখানে অনেকভাবেই বাংলা সরকার এনাদেরকে অনেক জায়গায় দাবি দাবি রেখেছে তো সেই সেইখান থেকে রক্ষা পাওয়ার জন্যই আমাদের বিজেপি পার্টিকে সমর্থন করছেন অনেক লোকজন বহু লোকজন যারা সিপিএম বা তৃণমূল করেন তারা বিজেপিতে যোগদানের আশ্বাস দিয়েছেন এবং কথা বলেছেন এবং আমরা সবাই খুব একসাথে থেকে আমরা আজকে লড়াইয়ে নামবো আর কি যেহেতু এই ঝাড়গ্রাম লোকসভাটা জঙ্গলমহলের মধ্যেই পড়ছে এবং জঙ্গলমহলে তো সেই জঙ্গলমহলে কোন 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 ইস্যুগুলোকে সামনে রেখে আপনাদের লড়াই এখানে যে জঙ্গলমহলে যে ইস্যুটা জঙ্গলমহল বিশাল বড় একটা জায়গা এখানে সাতটা বিধানসভা এরিয়া নিয়ে এটা একটা জঙ্গলমহল এরিয়াটা ঝাড়গ্রাম লোকসভা এরিয়াটা তো বিধান বিধানসভা এরিয়া ভিত্তিক আলাদা আলাদা ইস্যু আছে তো এই এরিয়াতে যেমন মেন সমস্যা যেটা হচ্ছে ছোটো ছোটো সমস্যা রয়েছে তার মধ্যে একটা রয়েছে জলের কষ্ট জলে বিভিন্ন জায়গায় ঠিকমতো জল পৌঁছাচ্ছে না ঘরে ঘরে যে প্রধানমন্ত্রীর যে যোজনা রয়েছে যাতে ঘরে ঘরে জল যাওয়া এবং আরও কিছু কিছু স্বাস্থ্য নিয়ে অনেক সমস্যা রয়েছে কিছু স্বাস্থ্য হসপিটাল রয়েছে কিন্তু সেখানে ডাক্তার নেই আবার ডাক্তার আছে কিন্তু সেখানে হসপিটাল ভালো নেই তো এইসব ছোটো ছোটো সমস্যা নিয়ে আমাদের এগোতে হবে এছাড়া হচ্ছে যে আরও অনেকগুলো সমস্যা আছে যেমন রাস্তাঘাট কিছু কিছু জায়গায় ব্রিজ ভেঙে রয়েছে সেই ব্রিজগুলো নিয়েও আমাদেরকে ভাবতে হবে এবং সেইগুলোকে মেরামতের কথা চিন্তাভাবনা করতে হবে আরও যদি দেখা যায় যে স্কুলের কথা স্কুলে তো আপনারা জানেনি যে কীভাবে দুর্নীতি হয়েছে তো সেই দুর্নীতি তো রয়েছে প্লাস বিভিন্ন রকম এস টি যেমন ফেক এস টি নিয়ে অনেক রকম অনেক অভিযোগ রয়েছে তো মানে মানে এই অভিযোগগুলো এমন রয়েছে যে মানে কি বলবো এগুলো বলে শেষ করা যাবে না আর কি একেবারে একেবারে আপনার প্রথম দিকে ডাক্তারের জীবন শুরু এবং তারপরে বিজেপি থেকে টিকিট পেয়ে লোকসভার প্রার্থী তো সেই বিষয়ে যদি আপনি এখান থেকে নির্বাচিত হন তারপরেও কি আপনি সেই পরিষেবাটা মানুষকে দিবেন যেটা আপনি অতদিন দিয়ে যে চিকিৎসা পরিষেবাটা দেখুন মানে আমি তো ডাক্তার অবশ্যই ডাক্তার কিন্তু ওর সাথে সাথে আমি ছাত্র রাজনীতি করে এসেছি আমি বরাবরই লড়াকু মানসিকতায় ছিলাম এবং এখনও রয়েছি এবং আগামী দিনেও একটা এটা আমার শর্ট টার্ম আমি চাকরি করতে আসিনি আমি চাকরি ছেড়ে এসেছি তো এরকম ভাবার কোনো অবকাশ নেই যে আমি চাকরি করে আমার এমপি হয়ে গেলে পরে তার ফিরে আসবো না বা এরকম কোনো যে চিন্তাভাবনা যেটা হয় এর আগেও এরকম হয়েছে তো সেরকম হওয়ার কোনো অবকাশ নেই আপনারা হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস রাখতে পারেন ভরসা রাখতে পারেন এবং আমরা আমি আমার তরফ থেকে হান্ড্রেড পার্সেন্ট যতটুকু চেষ্টা করা একদম মানে টু দ্য মানে মৃত্যু পর্যন্ত আমি সেটাকে ইয়ে করার চেষ্টা করব জয়ের বিষয়ে কতটা আশাবাদ একশো ভাগ একশো ভাগ আমরা হান্ড্রেড পার্সেন্ট আমরা জিতছি এবং জিতবই একটা বিরোধী থেকে শুরু করে সাধারণ মানুষের একটা অভিযোগ আসে যে এর আগের বারে যে যিনি এই লোকসভাকে সাংসদ ছিলেন মানে জয়ীর পরে তারা কিন্তু আপনি কুণার্দ্যার কথা বলছেন নিশ্চয়ই তো কুণার দা বেসিক্যালি খুব ভালোই কাজ করেছেন এবং আপনার নিশ্চয়ই শুনেছেন ওনার আগে যে উমা সরেন ছিলেন টিএমসির যে এমপি ছিলেন ওনার টাকাও কিন্তু এই কুণাদ্দায় শেষ করেছেন এটা মানে আপনার ভালো করে যেন রিপোর্টার আপনারা রয়েছেন